হাই এভরিওান্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের দ্বিতীয় সেমিস্টারে পড়ছো ভিডিওটি তাদের জন্য তোমাদের এ ইসি টু কম্পালসারি বেঙ্গলি কমন থাকায় তোমাদের আমি সিরিজ কন্টিনিউ করছি যদিও এর আগের ভিডিওতে তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একাদশী বৈরাগী গল্পটির থেকে পঞ্চাশটি কোশ্চিন অলরেডি আলোচনা করা হয়েছে যারা দেখো নি তারা অবশ্যই এর আগের ভিডিওতে দেখে এসো তো আজকে এগারো নম্বর কোশ্চিন চলো দেখে নেব একান্ন একান্ন নম্বর কোশ্চিন প্রথমে কী বল কী বলা হচ্ছে প্রথম দর্শনে একাদশী কোথায় বসেছিল চণ্ডী মণ্ডপে নম্বর বাহান্ন কে একাদশীর সুদ দিতে এসেছিল হারুর মা হারুর মার সুদের পরিমাণ কত ষাট টাকা দুই আনা হারুর মা কত টাকা কম দিতে চেয়েছিল দুই আনা কে একাদশীকে দুই টাকা সুদ দেনি নফর নফর একাদশীর কাছে কত টাকা ধার নিতে এসেছিল এক টাকা নফর কত টাকা সুদ দিতে এসেছিল এক আনা নফর কত দিন হলো সুদ দেয়নি তিন দিন তিন মাস নফরের কাছে মোট কত সুদ পাবে একাদশী বৈরাগী এক আনা দুই পয়সা যে সালা পয়সা এনেও তোমাদের টকায় তার মুখে পোকা পুর নফর একাদশী কাকে নফরের কাছাত খুলতে বলেছিল পরাণকে নফরকে কত টাকা ধার দিতে চেয়েছিল একাদশী বৈরাগী আট আনা শেষ পর্যন্ত নফর কত টাকা কর্য করেছিল বারো আনা কে একাদশীকে চাঁদার খাতা দিয়েছিল অনাথ একাদশী কতক্ষণ চাঁদার খাতা দেখেছিল পনেরো মিনিট আমি বুড়ো মানুষ আমার কাছে আবার চাঁদা কেন বক্তাকে একাদশী বৈরাগী যদিও এটি দু সালে এসেছিল ব্রাহ্মণ পাড়ার কত দিন হলো স্কুল হয়েছে কুড়ি পঁচিশ বছর লাইব্রেরির জন্য একাদশী কত টাকা চাঁদা দিতে চেয়েছিল চার আনা একাদশী কবে চাঁদা দিতে চেয়েছে পাট বিক্রি করে পাট বিক্রি হলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে রাখবেন সত্য নম্বর বারোই পুরে কাদের আত্মীয় ছিল বিপিনদের বিপিনদের আত্মীয় নাম কি রাখাল দাস গরিবের রক্ত সুসে সুদ খাওয়া তোমাদের বার করব তবে ছাড় তবে ছাড়বো কোন গল্পের অংশ একাদশী বৈরাগী গরিবের রক্ত সুদ শুষে সাত সুদ খাওয়া তোমাদের বার করব তবে ছাড়ব বক্তাকে অপূর্ব বৈরাগী তো নয় পিচেস চোখে দেখলে তো কী করে মোর পয়সা দুটো আদায় নিলে বক্তাকে নফর একাদশী জাতিতে কি ছিল সদ্গোপ এ গল্পে কে পালিয়ে গিয়েছিল একাদশী একাদশীর বইমাত্রের বোন একাদশী কেন বিরাগীর বেশ নিয়েছিল থেকে বোনকে বাঁচাতে একাদশী বৈরাগীর বেশ নিয়ে কোথায় পালিয়ে এসেছিল বারৈ নেক্সট একাদশীর বোনের নাম কি গৌরী আমরা কি ভিকারি যে দু ক্রোশ হেঁটে এই রোদ্রে এই রুদ্রে চার গন্ডা পয়সা ভিক্ষে চাইতে এসেছি বক্তাকে বিপিন ছোট্ট জাতের পয়সা হয়েছে ছোট পয়সা হয়েছে বলে চোখে কানে আর দেখতে পাও না কোন গল্পের অংশ একাদশী বৈরাগী গৌরীর বয়স কত সাতাশ আঠাশ গৌরীর পরনে কী ছিল গর্দের কাপড় গর্দের কাপড় পাটের শাড়ি পরে এলেই বুঝি তোমার হাতে জল খাবো বক খাবো আমরা বক্তাকে বিপিন কলহের মুখে অপমান করিতে নরনারী ভেদাভেদ জ্ঞান বিবর্জিত নিরপেক্ষ বীর পুরুষ লেখক লেখক কার সম্পর্কে এ মন্তব্য করছেন বিপিনের বিপিন আমি গরিব মানুষ চার আনাই আমার পক্ষে ঢের বক্তাকে একাদশী বৈরাগী থাক বৈরাগী তোমায় কিছু দিতে হবে না বক্তাকে অপূর্ব শেষ পর্যন্ত একাদশী কত টাকা চাঁদা দিতে চেয়েছিল পাঁচ গন্ডা পয়সা পয়সা ইহাদের প্রাণ পয়সাই ইহাদের অস্তিত্ব মাংস পয়সার জন্য ইহারা করিতে পারে না এমন কাজ নাই কোন গল্পের অংশ একাদশী বইটা কি পয়সা ইহাদের প্রাণ পয়সায় ইহাদের অস্তিত্ব মাংস পয়সার জন্য ইহারা করিতে পারে না এমন কাজ সংসারে নাই সংসারে নাই এই কে বক্তব্য করেছেন অপূর্ব একানব্বই নম্বর পয়সা ইহাদের প্রাণ পয়সা ইহাদের অস্তিত্ব মাংস পয়সার জন্য ইহারা করতে পারে না এমন কাজ সংসারে নাই কাকে উদ্দেশ্যে করে এমন বক্তব্য করা হয়েছে একাদশী বৈরাগীকে পুটের বয়স কত ছিল দশ বছর পুটের প্রতি পুটের প্রতি কার প্রথম নজর পড়েছিল অনাথের এ গল্পে কার পিতৃবিয়োগ ঘটেছিল পুটের পুটের ভালো নাম কি শশধর পুটের পিতা মোহের নাম কী রামলোচন চাটুর্যে পুটের পুত্রের পর কে কে সংসার ত্যাগ করছিল রামলোচন চাটুর্যে রামলোচন বাবু কতদিন পর সংসারে ফিরে এসেছিল সাত বছর রামলোচন বাবুর মৃত্যু কিভাবে হয় আগুনে পড়ে বাবু কত টাকা জমা রেখেছিল একাদশীর কাছে দুশো টাকা রসিদ পত্তর নেই বলে কি ব্রাহ্মণদের কথা ব্রাহ্মণদের টাকা ডুবে যাবে নাকি বক্তাকে গৌরী রামলোচন বাবু কত বছর আগে টাকা জমা রেখেছিল আট বছর রামলোচন বাবু কবে টাকা জমা রেখেছিল তেরোশো এক বঙ্গাব্দে পোটেরা কতটা পথ হেঁটে এসেছিল দুই ক্রোস সুদের আসলে রামলোচনের টাকা কত হয়েছিল সাড়ে সতেরো টাকা পুটের মতো পোটের মাতা কত টাকা নিয়েছিল পঞ্চাশ টাকা একাদশীর বাড়ির জল শেষ পর্যন্ত কে গ্রহণ করেছিল পূর্ব একাদশী বৈরাগী গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত তেরোশো তেরোশো চব্বিশ বঙ্গাব্দে একাদশী বৈরাগীর গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতবর্ষ অপূর্ব বন্ধুদের গোশাল মহায়ের বাড়িতে পাঠিয়ে কোথায় অপেক্ষা করবে বলেছিল গাছতলায় গোপাল মুখুর্জের ছেলের নাম কি অপূর্ব অপূর্ব কলকাতা অপূর্ব কলকাতা থেকে কি পাস করে এসেছিল বিয়ে অনার্স কালিদহ নামটি পাওয়া যায় কোন গল্প থেকে একাদশী বই থেকে যদিও এগারো বারো তেরো নাম্বার কোশ্চিনটা তোমাদের এগারো নাম্বার কোশ্চিনটা দু হাজার বারো সালে এসেছিলো বারো নাম্বার কোশ্চিনটা যদিও কুড়ি এবং বাইশ সালে এসেছিলো আর তেরো নাম্বার কোশ্চিনটা কুড়ি সালে এসেছিলো তো এই ছিল আজকের মূল কোশ্চিন যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন করে পাশে থাকবেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে